ওয়েলকাম ভিভার্স আমি নকুল স্যার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে পাইন দাঁড়িয়ে আকাশের নয়ন তুলি হাইনের লেখা এই কবিতাটির হাতে কলমের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব উত্তরগুলো শেয়ার করব তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবে এসো তাহলে শুরু করা যাক তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পড়াশোনা সম্পর্কিত আমার আপলোড করা সমস্ত ভিডিওগুলি দেখে নেওয়ার জন্য দেখো প্রথমে একের এক কি আছে কবি হাইনরিক হাইনের জন্মস্থান কোথায় উত্তরটা দেখো এই তোমাদের এখানেই লেখা আছে হাতে ঠিক নিচে জন্ম জার্মানির রাইন নদীর তীরে ডুসেলডর্গ ঠিক আছে ডুসেলডর্গে তাহলে এরপরে দেখো এক দু একটা কী আছে কবি হাইনে কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো কবিতার বইয়ের নাম এখান থেকে লিখে দেবে এই দেখো এখানে আছে উত্তর সাগর গীতিকা আর তারপরে লিখবে জার্মানি এক শীতের রূপকথা হয়ে গেল এরপরে দেখো একের তিনের কি আছে কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম লেখো গদ্য গদ্যগ্রন্থের নাম এখান থেকে পেয়ে যাবে এই দেখো ফরাসি পরিস্থিতি এটা লিখতে পারো আর তারপরে ফরাসি পরিস্থিতি এবং এখানে ধর্মের ইতিহাস ঠিক আছে ফরাসি পরিস্থিতি আছে তারপরে রোমান্টিক কাব্যধারা আছে ধর্মের ইতিহাস আছে তাহলে ফরাসি পরিস্থিতি এবং ধর্মের ইতিহাস এই দুটো তোমরা লিখে দেবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখে নেব দুইয়ে দেখো ঠিক উত্তরের ঠিক উত্তরে তোমরা ঠিক চিহ্ন দিতে হবে এখানে তিনটি করে অপশান দেওয়া আছে এবারে দেখো এর এক দুয়ের একে কি আছে আমরা কবিতায় প্রথম লাইনেই পড়েছি উত্তরে বুনে নগ্ন পাহাড় পড়ে ঠিক আছে দেখো বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে উত্তরে ঠিক আছে তাহলে উত্তরে হবে উত্তরে বুনো নগ্ন পাহাড় নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে এরপরে দেখো দুইয়ের দুই যেন বরফের ড্যাশ কাপড় পরে এখানে তিনটি অপশান দেওয়া আছে রুপালি কাপড় পরে যেন বরফের রুপালি কাপড় পরে হ্যাঁ পাইন দাঁড়িয়ে আছে রুপালি কাপড় পরে এরপরে দেখো দুয়ের তিন মরুতটে দাঁড়িয়ে রয়েছে কে পাম গাছ তোমরা নিশ্চয়ই কবিতাটি পড়ে নিয়েছ দেখবে এখানে দেখতে পাবে মরুতটে দাঁড়িয়ে রয়েছে তিনটে অপশানের মধ্যে পাম গাছ তারপরে দুয়ের চার দেখো জার্মান ভাষায় কবিতা লেখেননি কে এই তিনটে অপশনের মধ্যে হবে শেক্সপিয়ার ঠিক আছে তারপরে চলে যাবো তিনে ঠিক আছে দেখো তিনে কী আছে নিচের প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর লেখো তা তিনের এক কি আছে পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় তো উত্তরটা লিখবে বরফে ঢাকা পার্বত্য অঞ্চলে পূর্ণ বাক্যে লিখবে পাইন গাছ বরফে ঢাকা পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় তারপর দেখো তিনের দুই পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবি মনে কবির মনে হয়েছে উত্তরে লিখবে যে কবির মনে হয়েছে যে পাইন গাছ বাক্যে লিখে দেবে বরফের রূপালি কাপড় পরে আছে বরফের রূপালি কাপড় পরে আছে তোমরা কিন্তু উত্তরগুলো পূর্ণ বাক্যে লিখবে আমি তোমাদের বোঝানোর জন্য সটে লিখেছি ওখানে আচ্ছা তারপরে দেখে নেব তিনেরটা দেখো তিনের তিন পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে উত্তরটা পূর্ণবাক্যে লিখবে পাম গাছ দাঁড়িয়ে আছে মরু তটে ঠিক আছে এরপর তিনের চার পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে দুলে দুলে রাত দুলে দুলে স্বপ্ন দেখে তোমরা কবিতার লাইনে পড়বে পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে তো লিখবে বাক্যে পাইন গাছ রাত দুলে দুলে স্বপ্ন দেখে এরপরে দেখে নেবো চারেরটা কী আছে যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো চারের এক পাম গাছের বুক বেদনায় ভরা কেন পাইন গাছ কি স্বপ্ন দেখে বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম পাম গাছের স্বপ্ন দেখে কেন ঠিক আছে এসব উত্তরগুলো তাহলে দেখে নিয়ে এবার দেখো প্রথমটা এইভাবে লিখবে যে পাম গাছের বুক বেদনায় ভরা কেন পাম গাছ মরুভূমি অঞ্চলে একা একা দাঁড়িয়ে থাকে এবং সারা বছর সূর্যের প্রচণ্ড উত্তাপ সহ্য করতে হয় বলে পাম গাছের বুক বেদনায় ভরা আচ্ছা নেক্সট প্রশ্নটা দেখব যে পাইন গাছ কি স্বপ্ন দেখে ঠিক আছে উত্তরটা এইভাবে লিখবে যে পাইন গাছ মরুভূমিতে দাঁড়িয়ে থাকা তপ্ত দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে তাহলে পাইন গাছ পাম গাছের স্বপ্ন দেখে এইভাবে উত্তরটা লিখে দেবে দু লাইনে আচ্ছা দেখো এইবারে এই প্রশ্নটা চারের তিন বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন ঠিক আছে উত্তরটা এভাবে লিখবে মরুভূমি দেশের পাম গাছের মতো বরফের দেশের পাইন গাছও একা দুজনের পরিবেশ সম্পূর্ণ আলাদা কিন্তু একাকিত্বের দিক থেকে তারা যেন একে অপরের বেদনায় সমব্যাথী হয় তাই বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে আমি একবার বলে দিচ্ছি মরুভূমি দেশের পাম গাছের মতো বরফের দেশের পাইন গাছও একা দুজনের পরিবেশ সম্পূর্ণ আলাদা কিন্তু একাকিত্বের দিক থেকে তারা যেন একে অপরের বেদনায় সমব্যাথী হয় তাই বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে এইবারে দেখে নেব যে পাঁচে কি আছে পাঁচেরটা আছে যে দেখো পাঁচে আছে যে মরুভূমি ও মরুতট মরুভূমি ও মরুতট শব্দটি লক্ষ্য করো এখানে দেওয়া আছে দেখো মরু মরুভূমি আর মরুতট ঠিক আছে তাহলে এই শব্দ দুটো লক্ষ্য করতে বলছে তারপর দেখো নিচে আছে এইটা সন্ধি করা আছে ঠিক আছে মরু যোগ ভূমি মরুভূমি আর মরু যোগ তট মরুতট ঠিক আছে এইভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে সূর্য এবং নয়ন এই শব্দ দুটো দিয়ে এই শব্দ দুটো যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে ঠিক আছে এই যেমনভাবে দেওয়া আছে ঠিক আছে তো দেখো সূর্য এবং নয়ন তো প্রথমে সূর্য দিয়ে দেখো কীভাবে করা হচ্ছে সূর্য সূর্য যোগ উদয় ঠিক আছে সূর্য যোগ উদয় সূর্যোদয় সূর্য যোগ অস্ত সূর্যাস্ত সূর্য যোগ গ্রহণ সূর্যগ্রহণ সূর্য যোগ প্রণাম সূর্যপ্রণাম সূর্য যোগ কিরণ কিরণ আর সূর্যযুক্ত রশ্মি সূর্য রশ্মি ঠিক আছে এইভাবে সূর্য দিয়ে এতগুলো তোমরা লিখতে পারো দু তিনটে লিখলেই হবে এরপরে দেখো নয়ন দিয়ে নয়ন দিয়ে নয়ন তারা নয়নতারা নয়ন যোগ মণি নয়ন মণি নয়ন যোগ বান নয়ন বান আরও অনেক রকম হয় ঠিক আছে এরপরে চলে যাবো ছয়ে ছয়ের মধ্যে দেখো কি আছে ছয়ে আছে যে সমগ্র কবিতাটির মধ্যে সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো ঠিক আছে এসো তাহলে বিশেষণগুলো দেখব দেখো এখানে বিশেষণ পেয়ে যাবে তপ্ত দিনরাত রূপালী নগ্ন বুনো দুলে দুলে ঠিক আছে এরপরে সাথে আছে যে পার্বত্য অঞ্চল এবং মরুভূমি অঞ্চল পার্বত্য অঞ্চল এবং মরুভূমি অঞ্চলে হ্যাঁ যে কোন কোন গাছগুলো জন্মায় সেগুলো লিখতে হবে তবে দেখো পার্বত্য অঞ্চল এইভাবে একটা ছক বইয়ের মধ্যে দেওয়া আছে এই দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে যে নানারকম গাছের নাম লিখে নিচে ছকটি পূরণ করো তো এইভাবে ছকটি করে দিতে হবে এইদিকে পার্বত্য অঞ্চলে গাছের নাম লিখতে হবে এখানে মরুভূমি অঞ্চলে গাছের নামগুলো লিখতে হবে দেখো পার্বত্য অঞ্চলে গাছের নামগুলো এইভাবে লিখবে পাইন ফার ওক বাঁশ দেবদারু চা উইলো আপেল কমলালেবু আর মরুভূমি অঞ্চলে পাম খেজুর কাঁটা গাছ মনসা এগুলো সব হয় ঠিক আছে এরপরে এরপরে দেখব কি আছে লাস্টের আর্ট লাস্টের আটেরটা দেখো এরকম আছে হুম আর্টের কী লেখা আছে দেখো পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নিচের মানস মানচিত্রে কি কি শব্দ ব্যবহার করবে এই যেই মানস মানচিত্র বলছে এটা দেওয়া আছে বলছি তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানস অভিযানে গেলে কি কি জিনিস সঙ্গে নেবে মানে এখানে একটা দেওয়া আছে দেখো পার্বত্য অঞ্চল এই সাইডটা হালকা হলুদটা এবং এই অরেঞ্জ কালারটা এটা দেওয়া আছে মরু অঞ্চল ঠিক আছে তো বলছে যে তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানস অভিযানে গেলে কি কী জিনিস সঙ্গে নেবে সেই অভিযানে কাল্পনিক বিবরণ কাল্পনিক বিবরণ মানে একটা মনে মনে ভেবে ধরে নিতে পারো যে তুমি যাবো অথবা গেছিলে এরকম একটা মনে মনে ধরে মানে এইগুলো হিন্সগুলো দিয়ে দিয়ে তোমাকে লিখতে হবে একটা কয়েকটি বাক্য লিখতে হবে ঠিক আছে তো তুমি সেখানে গেলে প্রথমে নিজে গেলে কোন কোন জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে ঠিক আছে তো দেখো এখানে কী আছে পার্বত্য অঞ্চল আর মরু অঞ্চল ঠিক আছে তো এখানে তুমি যদি পার্বত্য অঞ্চলে যাও পার্বত্য অঞ্চলে যদি যাও তাহলে এখানে এই যে এইগুলোতে তুমি নিজের মতন গাছ টাচ লিখে নিতে পারো জিনিস লিখে নিতে পারো ঠিক আছে এবারে মরু অঞ্চলে যদি যাও তাহলে মরু অঞ্চলে গেলে হ্যাঁ মরু অঞ্চলে গেলে তুমি মরুভূমি অঞ্চল মরু অঞ্চল মানে মরুভূমি অঞ্চল ঠিক আছে তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের যে কবিতাটা মরুভূমি আর মরু অঞ্চল নিয়েই তো মরুভূমি অঞ্চল নিয়ে তাহলে এখানে তুমি ধরে নেবে যে আমি মরুভূমি অঞ্চলে গেছিলাম কাকার সঙ্গে গিয়েছিলাম প্রথমত যে প্রথম প্রশ্নটা ছিল কি কী সঙ্গে নেবে তাহলে মরুভূমি অঞ্চলে যেতে গেলে প্রথমে তোমাকে জল নিতে হবে জলের কিছু বোতল নিতে হবে তারপরে শুকনো খাবার কিছু নিতে হবে খেজুর টেজুর এগুলো সব নিতে হবে হ্যাঁ তারপরে সেখানে মরুভূমি অঞ্চলে সুতির পাতলা জামা কাপড় কিছু নিতে হবে হ্যাঁ তারপরে ওখানে খুব সকালের দিকে ঠান্ডা থাকে এবং রাতের দিকে ঠান্ডা থাকে এমনি দিনের বেলায় গরম তার জন্য ঠান্ডা কাটানোর জন্য কিছু কম্বল টম্বল শীতের জিনিস অল্প স্বল্প নিতে হবে ঠিক আছে এইগুলো সঙ্গে নিতে হবে ঠিক আছে এরপরে একটা দু চার লাইন লিখতে গেলে তুমি এইভাবে লিখবে যে আমি আমি বাবার সঙ্গে জুন মাসে আমি রাজস্থান গেছিলাম রাজস্থান বেড়াতে গেছিলাম মরু অঞ্চল ভারতের বিখ্যাত একটা মরু অঞ্চল হ্যাঁ তো সেখানে বেড়াতে গেছিলাম তারপরে সেখানে আমি পাম গাছ প্রথমে সেখানে গিয়ে আমরা একটা উঠ একটা উট সেখানে একটা ভাড়া করেছিলাম এবং সেই উটের পিঠে চেপে আমরা কিছুটা মরুভূমি দেখেছি সামনে মরুভূমি এগিয়ে গিয়ে তো সেখানে পাম গাছ দেখেছি কাটা গাছ এগুলো সব দেখেছি ঠিক আছে তারপরে চারিদিকে বালিয়ার বালি এগুলো সব আমরা দেখলাম প্রচুর বালি বালিয়ারি ঠিক আছে তারপরে আমরা দেখলাম যে মরুর মরুভূমির পিঠে মরু মানে উটের পিঠে মরুভূমিতে যখন আমরা যাচ্ছিলাম তখন কিছুটা দূর গিয়ে ওই রোদ গরমের সময় আমরা দেখতে পেলাম যে সামনে মানে যেন মনে হচ্ছে যে বালির উপরে জল রয়েছে ঠিক আছে কিন্তু চকচক করছিল কিন্তু সেটা জল নয় সেটা সেটা আসলে মরিচিকা ঠিক আছে তো সেইগুলো আমরা দেখেছি মরিচিকা দেখেছি ওখানে তারপরে আমরা সেখানে দেখলাম কিছুক্ষণ যে সেখানে একটা ঝড়ও উঠেছিল যেখানে শুধু বালি উঠছিলো এগুলো সব আমরা দেখেছি এইভাবে কিছুটা বানিয়ে বানিয়ে লিখে দেবে পার্বত্য অঞ্চলেও সেই রকম তোমরা লিখতে পারো যে আমরা কাশ্মীর বেড়াতে গেছিলাম এরকম লিখতে পারো যেখানে হ্যাঁ পাইন ফার এইসব গাছগুলো আমরা দেখেছি এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো এখানে লিখে দিতে পারো হ্যাঁ বিভিন্ন কোনো জিনিস গাড়ি লিখতে পারো গাছের নাম লিখতে পারো কিছু খাবার লিখতে পারো এগুলোর মধ্যে লিখে দেবে ঠিক আছে তো তারপরে আমি যেমন এই দিকটা বললাম মরু অঞ্চলে বেড়াতে গেলে কি কি প্রথমে কি কী নিয়ে যেতে হবে সেটা লিখলে রকম পার্বত্য অঞ্চলে সেম লিখবে যে পার্বত্য অঞ্চলে বেড়াতে গেলে গরম কাপড় নিয়ে যেতে হবে তোমরা সবাই জানো নিজের মতন করে এটা লিখবে তারপরে ওই সব গাছ টাছ দেখেছি হুম তারপরে এই গাড়িতে গিয়ে এটা ঘুরেছি এইরকম দু চার লাইন লিখতে হবে ঠিক আছে এই প্রশ্নের উত্তরগুলি তোমরা কয়েকবার দেখে নিয়ে খাতায় লিখে নেবে তারপরে এগুলো মুখস্থ করে নেবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে